তো বন্ধুরা, এই লকডাউন মার্কেটে আপনারা যখন সমস্ত দোকান বন্ধ, তখনই আজকের এই মালপোয়া বা পোয়া পিঠের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেল স্পাইসি বাঙালির আরেকটি পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো এই রেসিপিটা করার জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন দেখি। আমি 1 কাপ এখানে ময়দা নিয়েছি, তাতে যাচ্ছে 1/2 কাপ সুজি নিচ্ছি, আর এখানে 1/2 কাপের মতো আমি এখানে চিনি নিচ্ছি। তার মধ্যে আমি এখানে অল্প পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা এখানে জল ইউজ করব। আমি এখানে গরম জল নিয়েছি, সেটা দিয়ে আমি এখানে একটা সুন্দর পাতলা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা আমাদের খুব ঘন করলে হবে না, একটু মাঝারি সাইজের যেমন কনসিস্টেন্সি দরকার সেরকম আপনারা ভিডিওটা দেখে নেবেন কীরকম কনসিস্টেন্সিতে আমি তৈরি করছি। এখানে আপনারা দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, বাট আমি এখানে আজকে এই মার্কেটে, আমি লকডাউনের মার্কেটে বাজারঘাট যখন বন্ধ তখন আমি এখানে জল দিয়েই আপনাদের এই মালপোয়ার রেসিপিটা বা পোয়া পিঠের রেসিপি যেটাই বলেন না কেন সেটা আজকে করে দেখাচ্ছি। তো সুন্দরভাবে ব্যাটারটা আমরা এখানে রেডি করে নেব, খুব ভালো করে ফাঁটতে হবে, ফেটে ফেটে এখানে ব্যাটারটা আমাদের রেডি করতে হবে। যত ভালো করে ফাঁটবেন ততই আমাদের পোয়া পিঠেগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আমার এখানে 1 কাপ আর তার থেকে আর 1/2 কাপ, 1.5 কাপ এখানে জল লেগেছে পুরো ব্যাটারটা রেডি করার জন্য। দেখুন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এরকম কনসিস্টেন্সিতে হতে হবে। তো এবার আমরা এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, তাই একটু কভার করে দেব। তাই আমরা এখানে এবার এটাকে কভার করে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম রেস্টে। 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে এলাম, দিয়ে খুব ভালো করে আবার একবার ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু সুজিটা ফুলে আমাদের একটু ঘন হয়ে গেছে, তা আমি এখানে সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে ব্যাটারটা আর একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটাবেন ব্যাটারটা তত ভালোভাবে পোয়া পিঠেগুলো আপনাদের রেডি হবে। আপনারা এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন, কিছু মৌরিও অ্যাড করতে পারেন, তাতেও খেয়ে টেস্টটা দারুণ আসে। তো এদিকে আমি তেল দেখুন গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ব্যাটারটাকে ফাটিয়ে এরকম 1 হাতা নিয়ে তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। তেলটা আমাদের মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে গরম করতে হবে। দেখুন কিছুক্ষণ হওয়ার পরেই এটা আস্তে আস্তে ফুলে উঠবে, দেখতে পাচ্ছেন ভিডিওতে, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ও তেলটা ওপরে একটু আমাদের এইভাবে যে হাতাটা আছে সেটার সাহায্যে তেলটা ওপর পর্যন্ত চারিয়ে দিতে হবে। যখন 1 পিঠটা হয়ে যাবে তখন অপর পিঠটা আমরা উল্টে দেব। এইভাবে আমরা 2 পিঠটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমাদের পিঠেটা হয়ে গেছে, কালারে সুন্দর একটা কালার ধরে এসেছে। তো আমাদের আজকে যে পোয়া পিঠে সেটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এটা এবার আমরা প্লেটে তুলে রাখবো। তো আমাদের দেখুন এদিকে লালচে করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দ্বিতীয়টাও আমরা এই সেমভাবে ভেজে নিচ্ছি। যখনই একদিকটা হয়ে উঠবে তারপরে আমরা অন্য দিকটা পাল্টে দেব। ওপর থেকে এরকম তেলটাকে আমাদের ওপর পর্যন্ত দিতে হবে যাতে ওপরটাও তাড়াতাড়ি হয়ে আসুক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমি পিঠেটা তেলে দেবো তখন ব্যাটারটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ যতবার ভালোভাবে ফেটাবেন তত পোয়া পিঠেগুলো আমাদের ফুলবে। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটা পাল্টে দিলাম, দিয়ে আমরা এটাকে তুলে নিচ্ছি। তো আমার দ্বিতীয় পিঠেটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ বাড়ির অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আপনারা এটাকে টি টাইম স্ন্যাক্স হিসাবে নিতে পারেন, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেল আজকের মালপোয়ার রেসিপি, বা আপনারা তেলের পিঠে বা পোয়া পিঠে যাই বলেন না কেন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।